শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহতাল নামে প্রিয় দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি জে ডেলি লাইফের নতুন আরেকটি ব্লগে দেখাচ্ছি বাংলাদেশের একটি গ্রাম ঘুরে ঘুরে খুবই সুন্দর খুবই মনোরম নির্মল পরিবেশ হয়ে থাকে গ্রামে যেটা আসলে আমরা কম বেশ সবাই পছন্দ করি আমরা কর্মব্যস্ততার কারণে যেখানেই থাকি না কেন গ্রামের টানে নারী টানে সবাইকে ছুটে আসতে হয় কখনো কখনো এটা হচ্ছে আমার জন্মস্থান আমার খুবই প্রিয় একটা জায়গা খুবই ভালো লাগার খুবই ভালোবাসার একটা জায়গা বলা চলে শান্তির একটা জায়গা আমার নানু বাড়ি আল্লাহ রশেষ রহমতে নানা নানু এখনো পৃথিবীতে বেঁচে আছেন আল্লাহ তাদেরকে দীর্ঘায়ু দান করুক আমি এখন ঈদের পরে নানুবাড়িতে আছি এই মুহূর্তে আমি আছি নানুদের পেছনের বাগানে পুকুর ধার ঘেসে এই বাগানটা তো নানুর সাথে ঘুরে ঘুরে দেখছিলাম না দেখাচ্ছিলো সবজির গাছ বিভিন্ন ফলের গাছ তো কালক্রমে পরিস্থিতির জন্য প্রয়োজন অনুসারে অনেক পরিবর্তন ঘটেছে দেখা যায় আর্থিক অবস্থার পরিবর্তনের কারও কারণেও এক সময় দেখা গেল বড়াব্বা থাকাকালীন সময় এক একরকম ছিল তখন আমি ছিলাম না আমি দেখিনি নানার সময়টা গিয়েছে একরকম এখন এখন হচ্ছে মামাদের সময় মামারা মামাদের আর্থিক উন্নতি দিয়ে আল্লাহর অশেষ রহমতে আল্লাহর সাহায্য নিয়ে বাড়িটা আরও সুন্দর করে তুলেছে আরও আকর্ষণীয় মনোরম করে তুলেছে আসলে সব মিলিয়ে আমি আমার সেই শৈশব থেকে এই পর্যন্ত দেখছি সব মিলে এক একটা পরিবেশ এক এক সময় এক এক রকম এক এক সময়ের সাথে তাল মিলিয়ে যাচ্ছে সত্যি সব কিছুই ভালো লাগার এক সময় দেখা যায় চার বাড়ির চারপাশে ছিল টিন দিয়ে বেড়া দেওয়া বা বাঁশের বেড়া টিনের বেড়া তারপরে এসেছে হচ্ছে তার কাটার বেড়া এখন হচ্ছে চারপাশে দেয়াল তো আমার কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা ছিল বাঁশের বেড়াটা এখন দেওয়াল দেওয়াতে এ বাড়িতে দেখা যায় যে কয়টা বাড়ি আছে সব কয়টার ভিতরে দেওয়াল দেওয়া বা দালান হয়ে গেল। তো সেটা শহরের মতোই লাগে তারপরেও গ্রামের বাড়িতে যেহেতু নানা রকমের ফল গাছ ফুল গাছ সবজি গাছ বা বিশাল বড় জায়গা পুকুর সব মিলে এখনও গ্রাম কিন্তু অনেকটাই কিন্তু শহরের মতোই হয়ে গেল যাই হোক এটা হচ্ছে বিলম্ব গাছ একটু বলে নিচ্ছি এটা খুবই সুস্বাদু এটা ডালের সাথে বা বিভিন্ন ছোটো মাছের সাথে তরকারির সাথে খাওয়া যায় এটা অনেকে খেতে খেতে খুবই পছন্দ করেন এখানে ছোট ছোট আমের চারা গাছে খুব সুন্দর মাশাল্লা আম ধরে রয়েছে তো আমরা যখন ছোটো ছিলাম তখন দেখেছি বিশাল বড় বড় পুরনো গাছ আমের সেখানে অনেক অনেক আম ধরেছে বিভিন্ন ধরনের মজার মজার গাছে আম এখন দেখি খুব ছোট ছোট নতুন নতুন চারা গাছেও আম সত্যি বললাম না কালের পরিবর্তনে দিনের পরিবর্তনের সময়ের সাথে অনেক কিছুই পাল্টে যাচ্ছে অনেক সৌন্দর্য হাতের কাছে চলে এসেছে অনেক সহজ হয়ে গেছে পৃথিবী যাই হোক এখন পুকুরের পার ঘেসে অনেক গভীর থেকে এরকম দেয়ালের মতো করে নিয়েছে যার কারণে এখানে নতুন মাটি ফেললো সেখানে বিভিন্ন ধরনের গাছগাছালি লাগানো হলো এটা হচ্ছে আমার ছোটো মেয়ে নাবিলুর মেহেরিমা আমার কোল থেকে সে আমটা ধরতে পারছে সত্যি অদ্ভুত লাগছে তাই না অথচ আমরা যখন ছোটো ছিলাম মামারা বা বড়রা আম পাটতো উপরে উঠে দেন আমরা আম কুড়াতাম সেটা মজাটাই ছিল অন্য রকম আর এখন বাচ্চারা দাঁড়িয়ে আম ছিঁড়তে পারে এটা সত্যি চিন্তা করতে গেলে খুবই ভালো লাগে খুবই সুন্দর লাগে তো এখানে আমি আমার মেজু বোন মামাতো বোন দুজন আর নানু ঘুরে ঘুরে দেখছিলাম চার পাঁচটা এটা হচ্ছে মিষ্টি কুমড়া ঝাঁকা আমি একটু পরেই দেখাবো এটা নিচ থেকে কতটা সুন্দর লাগে পুকুরের পার ঘেসে মিষ্টি কুমড়ার ঝাঁকাটা ঝুলে আছে নিচে মিষ্টি কুমোর মাসাল্লা অনেকগুলো মিষ্টি কুমোর এই তো এটা ছিল দক্ষিণ পাশের বাগানটা আর মাঝখানে উঠুন দুপাশে দুটা ঘর দেন হচ্ছে উত্তর পাশে আরেকটা বাগান আর চারপাশে হচ্ছে ওয়াল আর হচ্ছে পূর্ব পাশে হচ্ছে এই পুকুরটা পশ্চিম পাশে হচ্ছে আরও দুটা ফ্যামিলি এ হচ্ছে বাড়িটার স্ট্রাকচার আর ঢুকতেই হচ্ছে মাঠ যেটা স্কুলের জন্য জায়গা দেওয়া হয়েছে প্লাস প্রস্তাবিত ইনশাল্লাহ হবে আমার নানার খুবই শখের পছন্দের একটা জায়গা বা খুবই ইচ্ছে তো এরকম বসে বসে আম ছিঁড়ছে ওরা নানি নাতিন আমি এদিকে একটু শ্যুট করে নিলাম আর এরা হচ্ছে আমার ছোট মামার দুই মেয়ে তো ওদের কথা একটু বলে ওরা হয়তো এনফিউসারে আর কিছুদিনের মধ্যে বাহিরে চলে যাবে তো আমি ভাবছিলাম যে এত সুন্দর দাদার বাড়ি ওদের সত্যি যেখানে যাবে সেখানেও সুন্দর সুন্দর একটা পরিবেশে বেড়ে উঠবে তারপর ওদের এই বেড়ে ওঠার এই মুহূর্তগুলো প্রায় আট দশ বছর ওদের স্মৃতিতে থাকবে আর এখন চলে যাচ্ছে হচ্ছে ছোট মামানি তার বাবার বাড়িতে এদের পরে বেড়ানোর জন্য আমি আসার জন্য আসলে বেশ কিছুদিন অপেক্ষা করেছে আমি আসতে একটু লেট করে ফেলেছি আমি এসেছিলাম আমার শ্বশুরবাড়ি থেকে যাই হোক এখন আমার কাজিনরা বলতে আসলো নানা ভাই তাদেরকে এগিয়ে দিয়ে দেওয়া দেওয়ার জন্য গেটের বাইরে চলে যাচ্ছে এটা হচ্ছে বাড়ির উঠোন আর এটা আমি ভিডিওটা করছি উত্তর দিকে যে ঘরটা সেটার জানালার পাশ থেকে এ হচ্ছে আমার মামাতো বোন মুশফিকা জাহান আমি হয়তো আর একটা ভিডিওতে বলেছিলাম মামানি আসছে তো খুব সুন্দর সব মিলে খুবই ভালো লাগা শান্তির একটা জায়গা এটা হচ্ছে দুটা ঘরের মাঝখানে হচ্ছে উঠান আর একপাশে হচ্ছে বের হর একটা গেট দেন হচ্ছে উত্তর পাশে একটু দূরে বাগানটা মাঝখান দিয়ে একটা রাস্তা করা হয়েছে সেটা হচ্ছে মেন ফটকের জন্য তো সেটাও দেখাবো আর এখানে হচ্ছে গরু রাখার দুইটা ছাউনির মতো তো গ্রামের বাড়িতে আসলে গরু হাঁস মুরগি লালন পালন করবে এটাই স্বাভাবিক এগুলো কিন্তু ভালোও লাগে এটা হচ্ছে মেহেদি গাছ আর আমি যখন ছোটোবেলায় ছোটো ছিলাম নানার বাড়িতে যেতাম বা নানার বাড়িতে কিছুদিন থেকেও ছিলাম তো সেই সময় নানার বাড়িতে আমি মেহেন্দি গাছ লাগানোর জন্য কত যে চেষ্টা করেছি বা দেখা যায় অন্যদের সাথে অন্য বাড়িতে গিয়ে মেহেন্দি পাতা ছেড়ে নিয়ে আসতাম আমার খুব শখের একটা অভ্যাস ছিল মেহেদি লাগানো বাট তখন কিছুতেই হতো না আর এখন আল্লাহ রহমতে কত বড়ো মেহেদি গাছ বাট আমার ব্যস্ততার কারণে মেহেদি ছিঁড়ে বেটে দেওয়ার হয়ে উঠছে না বাট দেখে খুবই শান্তি লাগলো ভালো লাগলো আর এটা হচ্ছে দক্ষিণ পাশের ঘরের কর্নারে একটা আম গাছ আর হচ্ছে লেবু গাছ লেবু গাছটা ঝাঁকা দিয়ে আছে খুবই সুন্দর মশাল্লা খুবই সুন্দর গ্রান লেবুগুলোর সবাইকে দেয় প্লাস নিজেরাও খায় আর এটা হচ্ছে খুব পুরোনো একটা ঘর খুবই পুরনো অনেক বছর আগের করা তো আর দুটো ঘরই অনেক অনেক আগের করা যার কারণে হয়তো নতুন ভাবে কোনো স্ট্রাকচার দেওয়া হয়নি বা নতুন কোনো ডিজাইন নিয়ে করা হয়নি যাই হোক আর এটা হচ্ছে উত্তর দিকের বাগানটা এখানে আগে প্রচুর পরিমাণে কাঠ গাছ ছিল দেন এগুলোকে কেটে বড় বড় কাঠ গাছগুলোকে কেটে এখন ফল গাছ আর হচ্ছে সবজি গাছ লাগানো হয়েছে আর এটা হচ্ছে থেকে একটা রাস্তা এটা দেয়াল করা আর এখন এদিক দিয়ে মেন ফটকটা রাখা হয়েছে যাতে করে এখানে দাঁড়িয়ে ঈদগা মাঠে যাওয়া যায় প্লাস হচ্ছে এখানে গাড়ি আসলে আচ্ছা এবার চলে আসলাম হচ্ছে ঘাটলা দিয়ে পুকুরের পাই ঘাটলার ভিডিওটা আমি একটু পরেই দেখাবো এটা হচ্ছে উত্তর পাশ এতক্ষণ যেটা দেখছিলেন যে উত্তর পাশে ওভাবে দেখা যায় ওই যে হচ্ছে স্কুলের জায়গাটা ওই পারে তো ওই পাশে স্কুলের জায়গাটা ক্রস করে হচ্ছে মেইন রোড যেটা দিয়ে যাতায়াত করে আর এটা হচ্ছে পুকুর পাড়ের বিউটা চারপাশের তো এই পুকুরটা বিশাল বড় একটা পুকুর খুব বেশি একটা গভীর না তারপরও মোটামুটি এখানে মাছ চাষ করা হয় আর হচ্ছে সবাই প্রয়োজনীয় কাজ সারে গোসল করে আর একটা হচ্ছে দক্ষিণ পাশের সাইডটা এখানে এরকম সুন্দর মিষ্টি কুমোরের ঝাড় তো আসলে অনেকগুলো মিষ্টি কুমোর ধরে আছে এখন দেখা যাচ্ছে না হয়তো এপাশ পাশ থেকে বাট খুবই ভালো লাগে তো আমার নানার বাড়িটা এতটাই আমার ভালো লাগার একটা জায়গা তবে টু বি অনেস্ট যে নানার বাড়ির স্ট্রাকচারটা একরকম দাদার বাড়ির স্ট্রাকচারটা একরকম অন্য আরেক রকম আবার আমার শ্বশুর বাড়ির স্ট্রাকচারটা একেবারে রকম তো সব মিলে এক একটা এক রকম কিন্তু আমি শ্বশুর বাড়িতে খুব বেশি একটা ভিডিও আমি ধারণ করতে পারিনি সেটা দেখাতে পারি বাট ইন ফিউচার আমি গেলে অবশ্যই তৈরি করব আসলে খুব বেশি একটা বের হওয়া হয়নি বাচ্চাদেরকে নিয়ে আমি খুবই একটা হ্যাজেটেড অবস্থায় ছিলাম আর এ হচ্ছে নানা বাড়ি এই তো ঘাটলা সবাই গোসল করছে এখানে এ হচ্ছে অবস্থা তো দর্শক আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার এই সুন্দর মুহূর্তগুলো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর কেমন লাগলো অবশ্যই ভিডিও নিচে কমেন্টস বক্সে লিখতে ভুলবেন না অ্যাকচুয়ালি সবারই খুব ভালো লাগার নানার বাড়ি দাদার বাড়ি এগুলো মানুষের স্মৃতিতে থাকে খুব সুন্দর জায়গা খুবই শৈশব কৈশোর যেখানে কাটে এই তো জীবন মানুষ কটা দিন বাঁচে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালাম